বলে 11 রান। যেখানে জোরের উপরে দিয়েছিলেন বলটিকে গুড্ডু পরাস্ত। পাঁচ বল পথের মেলবন্ধনের আতুর গড় হচ্ছে ক্রীড়াঙ্গন। আর খেলে দিয়েছেন আবুল কালাম, তালুবন্দি করতে পারেননি ক্যাচ। চার চারটি রান আসবে। দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দিস ম্যাচ। আসলে সত্যি যেখানে গুড্ডু 12-32, চার বল থেকে 7 রানের প্রয়োজন। ঠিক মতো যেখানে খেলা হয়নি, ডট বল প্রয়োজন 7 রান। এখানে হোয়াইট ইয়র্কার করতে গিয়েছিলেন, হোয়াইট ইয়র্কার যেখানে করতে গিয়েছিলেন, আর ক্রিকেটের জয়গান গাইছেন আজকে দর্শক কুল। আর গেট বল, শেষ বল থেকে যদি ছক্কা হয়, সেখানে শেষ বল থেকে ছক্কা হলে অবশ্যই জিতে যাবে রিটায়ার্ড ইলেভেন। শেষ বল থেকে ছক্কা হলে রিটায়ার্ড ইলেভেন জিতে যাবে। কিন্তু রান 101। পরের বল আর সত্যি কথা বলতে কি এই ম্যাচে জয় লাভ করলো।